আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কিচেনে যাব, চা খাবো। আর এইদিকে দেখতে পাচ্ছেন দুইটা লাগেজ একদম রেডি করে রেখেছি। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে ট্যুরে যাচ্ছি। আমরা যাব ঢাকা থেকে, আর আমার ননাসরাও যাবে আমাদের সাথে, ওনারা বগুড়া থেকে যাবে। আমরা আজকে ফুল ফ্যামিলি আর কি সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। তো ট্যুর ব্লগ সবার সাথে শেয়ার করব। তার আগে বাসার টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিব, এবং তার আগে যেটা করব সেটা হচ্ছে চা খাবো। আমি মোটামুটি আমার সব কিছুই মানে গুছিয়ে রেডি করে ফেলেছি। জাস্ট রুফায়দার বাবা আসলে আমরা আর কি খাওয়া দাওয়া করে 10টায় বের হয়ে যাব, কারণ আমাদের গাড়ি হচ্ছে রাত 11:30। চুলায় চাটা বসিয়ে দিলাম, চাটা ভালোভাবে ফুটুক। আমি একসাথে সব কিছু দিয়ে দিয়েছি, চাটা এদিকে হতে থাক। আর এই ফাঁকে আমি সবার কাপড়গুলো বের করে নিব। আমি সাধারণত বরাবরই বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে, বিশেষ করে বাসে কোথাও জার্নি করলে, রাতে জার্নিটাই করি, কারণ ছোট বাচ্চাদেরকে নিয়ে রাতে ট্রাভেল করাটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার। তো চাটা এখানে হতে থাক। এখানে আমরা যে যেটা পরবো সেই কাপড়গুলোও কিন্তু বের করে নিয়েছি, আমার হ্যান্ডব্যাগটা রেডি করে নিয়েছি একেবারে, যেহেতু রাতের জার্নি খুবই ইজি ড্রেস বের করে নিয়েছি। আমি এটা পরবো, তার সাথে এই বোরখাটা পরবো। এই বোরখাটা কিন্তু খুবই কমফোর্টেবল, জুম ফেব্রিকের বোরখাগুলো আসলেই অনেক আরামদায়ক। তার সাথে হয়তো বা এই হেজাবটা পরবো, হেজাব কয়েকটা বের করেছি, দেখা যাক কোনটা পরা যায়। আর এই হচ্ছে রায়দার কাপড়, এই হচ্ছে রুফায়দার কাপড়। তো এখন ঝটপট চা খেয়ে আমার আরও টুকিটাকি কিছু কাজ আছে, সেই কাজ গুলো একটু গুছিয়ে নিব। চাটা রেডি, এখন চাটা খাবো, কারণ হচ্ছে কোথাও যাওয়ার আগে একটু আর্লি আর্লি চা খেয়ে সব কিছু ক্লিন করে তারপরে বের হওয়াটা আমি মনে করি সবচেয়ে বেটার, কারণ আস্তে আস্তে বেশ কয়েকটা দিন। তো ঠিক আছে, চা খেয়ে তারপরে আবার পুরোপুরি রেডি হয়ে ক্যামেরাটা অন করব। একদম রেডি, পুরোপুরি রেডি, রুফায়দা রায়দাও রেডি। রুফায়দা রায়দা এখানে আসো, তোমাদেরকে একটু দেখাই। রুফায়দার বাবা অফিস থেকে চলে এসেছে, তো এখন আমরা বের হব। সবাই দোয়া করেন যাতে সহি সালামতে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসতে পারি। তো বাসা থেকে বের হই, দেন কাউন্টারে যেয়ে আবারও কথা হবে। তোমরা কি এদিকে একটু আসবা? ওরা দুইজন নিজেদেরকে নিয়ে ব্যস্ত, তো পরে দেখাই ওদেরকে। এই যে আমার দুই কন্যা রেডি। তো ঠিক আছে, চলেন বের হওয়া যাক। অনেক কষ্ট করে ক্যামেরার দিকে তাকায় আছে, ভিতরে পড়ে গেছে। বাস ছেড়েও দিয়েছে দুই কন্যা তার বাবার কাছে, যে ওনারা দুইজন ওই পাশে, আর সিঙ্গেল সিটটা এটাতে আমি। তো ঠিক আছে, চলেন যাওয়া যাক। তাই তো আমরা হচ্ছে সিলেটে পৌঁছে গিয়েছি, সহি সালামতে পৌঁছে গিয়েছি। তা এখন আগে গন্তব্যে পৌঁছাই, আগে রেস্ট হাউসে উঠি, ফ্রেশ হই, তারপরে সবার সাথে কথা হবে। এরকম সময় আসছিলাম, আরেকটা আগে মার্চের দিকে।
আলহামদুলিল্লাহ আমরা সই সালামতে আমাদের রেস্ট হাউসে পৌঁছে গিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে বাচ্চাদেরকে আগে ফ্রেশ করব, খাওয়া দাওয়া করাবো, আমরা হচ্ছে নাস্তা করব। আপুরা এখনও এসে পৌঁছায় নাই, আপুরা যেহেতু বগুড়া থেকে আসছে ওনারা পৌঁছাক, তারপরে আমরা ঘুরতে বের হব। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে সেটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের সিলেট ট্যুরটা যেন ভালোভাবে।